Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম আগারগাঁয় বিমান জাদুঘর, সেটা হলো গিয়ে ঠিক আগারগাঁয় মেট্রো রেলের যে স্টেশনটা আছে ওটার সাথেই। খুবই ইজি একটা লোকেশন, আপনারা যেখানেই থাকেন না কেন যদি আপনারা গুগলে সার্চ করেন অথবা যে কোনো সিএনজিকে বললেই ইজিলি নিয়ে আসবে আগারগাঁয় মেট্রো রেলের স্টেশনের সাথেই একদম। তো এটা আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই ছিল, যার জন্য আসলে যাওয়া। আমি এটাতে এর আগেও গিয়েছিলাম কিন্তু তখন পার্কের গাছ তারপর আরও অনেকগুলো অনেক কিছু আর কি কম ছিল, তো এখন আর কি অনেক সুন্দর হয়েছে। এই বিমান জাদুঘরে ঢোকার জন্য আপনাকে এন্ট্রি ফি দিতে হবে 50 টাকা করে। আর এই প্লেনে বা যে কোনো প্লেনে আপনি যখন উঠতে যাবেন সেক্ষেত্রে আপনার টিকিট ফি লাগবে 30 টাকা করে। ছোটো বড় আসলে ওরকম কোনো প্রাইজের কোনো ভেরিয়েশন নাই, সবার জন্য 50 টাকা করে। তো এটার ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম। এটা কিন্তু একদম অরিজিনাল প্লেন, এটা অনেক আগে ইউজ করা হয়েছিল বাট এটা এখন যে মিউজিয়ামে রাখা হয়েছে, এটা কোনো আর্টিফিশিয়াল কোনো প্লেন না। এখানে যে যতগুলো যুদ্ধ বিমান আছে, তারপর ফাইটার প্লেন আছে, হেলিকপ্টার আছে, তো এগুলো কিন্তু একদম সত্যিকারেরই। জাস্ট ওরা যেগুলো অনেক দিন হয়ে গিয়েছে বা এগুলো আসলে আর ড্যামেজ হয়ে গেছে, এগুলো ইউজ করার না, সেগুলো আসলে এখানে দিয়ে ওরা একটা মিউজিয়াম তৈরি করেছে, খুবই সুন্দর। আর বাচ্চারা নিয়ে গেলে খুবই আনন্দ পাবে কারণ ওরা কিন্তু সচরাচর এরকম সামনাসামনি প্লেন দেখে না, সো ওদের জন্য এটা অনেক বেশি একটা নতুন একটা আনন্দের মাত্রা যোগ করবে যদি ওরা এভাবে সামনাসামনি দেখে অথবা ভিতরে গিয়ে বসা যায়। বড়দের জন্য অনেকটা কাজ করবে যে ভিতরটা কেমন একটু দেখি, যেহেতু এটা একদম অরিজিনাল প্লেনই। সো আমি মনে করি এই পার্কটা অনেক বেশি বাচ্চা বলেন বড় বলেন সবার জন্য অনেক বেশি একটা এন্টারটেনমেন্টের জায়গা। তো পাশে যেহেতু পুরান এয়ারপোর্ট, ওখানে মনে হয় কোনো কিছু রিহার্সেল চলছিল, তো এটা সত্যিকারের প্লেনই যাচ্ছিলো, এটা একটু ভিডিও করলাম। আর এটা হলো গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই প্লেনটা মানে যেই হেলিকপ্টারটা ক্ল্যাশ হয়েছিল ওইটা আর কি ধ্বংসবশেষ। সো এই প্রতিটা প্লেন হেলিকপ্টারের আগে কিন্তু এরকম করে কিছু নোট দেওয়া আছে, কিছু ইনফরমেশান দেওয়া আছে যেটা আপনি পড়ে অনেক কিছু জানতে পারবেন। সো এই জিনিসগুলো খুবই ভালো। আর এখানে কিন্তু এন্টারটেনমেন্টের জন্য অনেক রাইড আছে, ম্যাক্সিমাম রাইডগুলো 50 টাকা করে। শুধু এই ট্রেনের যেই টিকিট প্রাইস সেটা হলো গিয়ে 70 টাকা করে পার পার্সন, আর বোটের জন্য 50 টাকা করে। তো ম্যাক্সিমাম রাইডগুলি 50 টাকার মধ্যেই, শুধুমাত্র এই ট্রেনেরটা 70 টাকা, আর বাম্পার কার ছিল ওখানে বড়দের জন্য বাম্পার কার ছিল 80 টাকা করে। তো আমরা ট্রেনে উঠেছিলাম, ট্রেনটা দেখছিলাম, আর এখানে বোটিংও ছিল কিন্তু আমি বোটিংটা করতে চাইনি যেহেতু আমি অত বেশি সুইমিং জানি না বা থাকে না একটা, আমি একটু এই ব্যাপারগুলো আমি একটু অ্যাভয়েড করি সব সময় বাচ্চাদের ক্ষেত্রে। তো পানিতে যাইনি, মানে বোটিং টোটিং এগুলো কিছু করিনি, জাস্ট ট্রেনে উঠেছি। আর ট্রেনটা আমার কাছে ভালো লাগছিলো কারণ একদম মনে হচ্ছিলো দার্জিলিংয়ের আমরা মুভিতে যেই ট্রেনগুলো দেখি না অনেকটা দেখতে ওরকম। সো এটা দেখছিলাম, দেখা শেষে আমরা চলে গেলাম ছোটো একটা মিনি পার্কে। মিনি পার্কে বাচ্চাদের জন্য 50 টাকা করে টিকিট, আর পার গার্জিয়ান হলো গিয়ে 25 টাকা করে। তো সেহরিশ তো এটা দেখার সাথে সাথে পাগল হয়ে গেছে যে সে এটাতে ঢুকবেই। তো বললাম যে ঠিক আছে, আমার ভাইকে বললাম যে তুমি নিয়ে ঢোকো আমি ঢুকবো না। তো ওখানে গিয়ে আবার সেম সেই জাম্পিং, তার যে কত জাম্পিং ভালো লাগে। স্লিপার দেখবে, বাসার স্লিপার ভুলেও উঠে না কিন্তু কোথাও গেলে স্লিপার দেখলে মনে হয় যে সে পাগল হয়ে গেছে, তার স্লিপারে উঠতে হবে, দোলনায় উঠতে হবে। মানে আসলে বাচ্চারা মনে হয় বাচ্চাদেরকে দেখলে অন্যরকম একটা আনন্দ কাজ করে ওদের মধ্যে। তো এখানে কিছু স্ট্যাচু ছিল খুব সুন্দর সুন্দর, আমি বলবো যে বাচ্চাদেরকে আসলে বাচ্চাদের উপর ডিপেন্ড করে আমার মনে হয় এই ফুল পার্কটা ডেকোরেশন করা, এত ভালো লাগবে গেলে আপনাদের। আর এটা ছিল ফ্রগের ডান্সিং একটা রাইড, খুবই মজার ছিল, আমি দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম, এত ফানি। কিন্তু আমাদের ওঠা হয়নি, তো সেহরিশ বলতেছিল যে সে একাই ইয়াতে উঠবে, এই প্লেনটাতে উঠবে। তো এর আগে একটা বাচ্চা উঠেছে, বাচ্চাটা খুবই কান্না করছিল, তো আমি বললাম যে তুমি কি একা পারবে কিনা, এখানে কিন্তু একা যেতে হবে। বল হ্যাঁ আমি এটা পারবো। তো দেখলাম যে মাশাল্লাহ সে আসলে একাই পারলো, আর যখন শেষ হয়ে গেছে তখন আমাকে বলছে আম্মু এটা কি আর শেষ, আর চলবে না আমসে না। সো ও খুব এনজয় করছে আর কি। তো সব বাচ্চারাই দেখলাম যে এই প্লেনটাই পছন্দ করতেছে, প্লেনটাতে ওঠার জন্য আর কি ওয়েট করছিল। এই হেলিকপ্টারের ওঠার টিকিটটা ছিল 40 টাকা করে, আর এটার
টিকিটটা আমি ঠিক জানি না, কারণ এটাতে আমি উঠাই নিই সেহরিশকে। তো এরকমই হবে 40 টাকা বা 50 টাকা। তো আমি আর আমার ভাই ডান্সিং কারে উঠেছিলাম, তো ওটা ভিডিও করা হয়নি। তো ডান্সিং কারটা ছিল মানে অনেক বেশি এন্টারটেনমেন্ট ফুল, খুবই মজা লাগছে ডান্সিং কারটাতে। তারপর আমরা একটু খাওয়া দাওয়ার জন্য বসলাম, ওখানে রেস্টুরেন্ট ছিল, এটা ছিল ওপেন এয়ার ক্যাফে। আমরা ওখানে নান নিয়েছিলাম, গ্রিল নিয়েছিলাম, তো খাবারটা খুব ভালো ছিল। সো এই ছিল আমার ভিডিও, ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।